আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন প্রবাসে বসে। এখান থেকে আপনারা কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা আপনাদের এই দেশের কাতার, সৌদি আরব, দুবাই এই দেশের নাম্বার দিয়ে কন্ট্রোল করবেন। এখান থেকে পুরো ট্রানজ্যাকশন করবেন, টাকা সেন্ড করবেন, বিকাশ, ফ্লেক্সিলোড, এভরিথিং সব কিছু করা যায়। তো সেই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি ইউজ করতে হলে আমাদের সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে। সেলফিন একটি ইসলামী ব্যাংকের অ্যাপস, সেই অ্যাপসে আপনারা আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে অ্যাড করতে পারেন। আপনার যদি আগের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, সেই অ্যাকাউন্টটি আপনারা সেখানে অ্যাড করতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা টাকা সেন্ড করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো ইসলামী ব্যাংকে টাকা সেন্ড করবেন একদম ফ্রিতে। তারপর আপনি বিকাশে টাকা নেবেন একদম ফ্রিতে, এখানে চার্জ লাগে না। তো এগুলো অনেক সুবিধাই রয়েছে, আপনারা দেখবেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা প্রবাস থেকে ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাকাউন্টটি আপনারা খুলতে পারেন খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইলের ব্যবসায় যাই। আর হ্যাঁ, আগে বলে নেই আপনার কী কী প্রয়োজন হবে। আপনার পাসপোর্ট, পাসপোর্ট লাইভ পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ছবি উঠাতে হবে, এবং আপনার কাতার বা দুবাই বা সৌদি আরব যেই দেশে আছেন সেই দেশের আইডি কার্ড লাগবে আপনার। আমরা এই দেশে যেই পতাকা রয়েছে সেই পতাকাটি লাগবে, এবং আমাদের বাংলাদেশের এনআইডি কার্ড লাগবে। এখন বাংলাদেশের এনআইডি কার্ড তো আমাদের হাতে থাকে না, তো সেজন্য আপনারা সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনার সেই ছবিটি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, অন্য একটি মোবাইলে রাখবেন। তো যখন স্ক্যান করবেন তখন সেই মোবাইলের এইরকম চেপটা করে রাখলে সেই মোবাইল থেকে আপনারা ডাইরেক্ট লাইভ সেই ছবিটি উঠিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে সেটি হয়ে যাবে। এই এতটুকু প্রয়োজন, এই ডকুমেন্টগুলো আপনারা সেখানে দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি খুব সহজে করে নিতে পারেন। জি হ্যাঁ, চলুন এই মুহূর্তে আপনাদের সেলফিন অ্যাকাউন্টে নিয়ে যাই। আর আপনারা সবাই সেলফিন অ্যাকাউন্ট ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, আর যারা অ্যাপেল আইফোন থেকে ইয়ে করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আপনারা এই সেলফিন অ্যাকাউন্টটি আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পর চলুন আমরা গিয়ে ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিই। আগে একটি কথা বলে নেই, যারা নজরুল অফিসিয়াল চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের উপকারে আসলো কি না না। যদি কোনো বিষয় হয় না, কোনো সমস্যা হয়, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, ইমেল নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কি চেষ্টা করবো আমার যতটুকু জানা রয়েছে ততটুকু দিয়ে আপনাদের হেল্প করার জন্য। তো চলুন এই মুহূর্তে আমরা অ্যাপসে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। সেলফিন অ্যাপ ওপেন করার পর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর অ্যাব্রোডে ক্লিক করুন। অ্যাব্রোডে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে, ওকে করে দেন, তারপর অপেক্ষা করুন। এখানে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন, তারপর আপনার কাতারের মোবাইল নাম্বারের আগে জিরো দিয়ে তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তারপর ছয় ডিজিটের একটি পিন সিলেক্ট করুন এখানে দিয়ে দেন, তারপর আপনারা এসএমএসে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশনে ক্লিক করুন। যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটা বসিয়ে দেন এবং সাবমিট করুন। এখানে আপনি এনআইডি দিয়ে করতে পারেন, এবং আপনার যদি ইসলামী ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। আমি এনআইডি দিয়ে করব। এখানে ফাদার নেম এবং মাদার নেম ঠিকঠাক মতো দিয়ে দিবেন, তারপর আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, এবং আপনার অকুপেশন, আপনার কাজ কী, এখান থেকে কাজটি সিলেক্ট করে নেবেন বা আদার দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্টের ডিটেলস দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ দেবেন, তারপর অথোরাইজ এটা দিবেন ঢাকা, তারপর আপনার পাসপোর্ট নাম্বার, এরপর পাসপোর্ট টাইপ কী পি, তারপর এই টাইপগুলো দিবেন, এরপর ইস্যু ডেট কবে আপনার ইস্যু হয়েছে পাসপোর্ট, এবং এক্সপায়ার ডেট, এবং আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিবেন। এটা দেওয়ার পর এখানে সম্পূর্ণ কিছু সঠিকভাবে দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর যে পেজটি আমাদের সামনে আসবে, এই পেজটিতে আমরা আমাদের পাসপোর্টের উপরের অংশ যে জায়গায় ছবি লাগানো রয়েছে এই অংশটি ভালো করে উঠাতে হবে প্রথমে, তারপর উপরে যে ডিটেলসটি রয়েছে সেই ডিটেলসের পেজ, এই দুটি পেজ আমরা উঠাতে হবে, এবং আমাদের আইডি কার্ড বা পতাকা কাতারের এগুলো ক্যামেরা অন করে পেজে দেওয়া রয়েছে তিনটি জায়গায়, এই তিনটি পেজ আমরা তুলে দিতে হবে। ইনফরমেশনগুলো আপডেট করার পর এই পেজটিতে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে রেসিডেন্ট ইয়াস দিবেন, আমরা যেহেতু রেসিডেন্ট রয়েছি, তারপর সেকেন্ডে
এটা সিটিজেন না আমরা সিটিজেন না ন দিব, তারপর এরপরেরটা ন দিব, এরপরেরটা ইয়েস দিব। দেওয়ার পর এখানে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের এনআইডি, আমাদের বাংলাদেশে যে এনআইডি রয়েছে জাতীয় পরিচয়পত্র, এটা এখানে ক্যামেরা অন করে প্রথম ফার্স্টের পেজ এবং লাস্টের পেজ আমরা স্ক্যান করে এটা দিয়ে দেব। তারপর আমাদের ইনফরমেশন এভাবে শো করবে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ফেস, আমাদের ছবি সুন্দরভাবে তারা উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পর এখানে কনফার্ম করে দিলে আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ভিডিওটি উপকারে এসেছে, আপনারা কতটুকু বুঝলেন বা এই ভিডিওটি কতটুকু উপকারে আসলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা এই অ্যাকাউন্টটি করুন, করার পর কিছু দিন অপেক্ষা করুন, অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনার খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় তাহলে আপনারা ইসলামী ব্যাংকের শাখায় যেতে পারেন, সেখানে গিয়ে আপনারা এই ইনফরমেশন দিতে পারেন। দেওয়ার পর সেখান থেকে তারা এটি অ্যাক্টিভ করে দিয়ে দিবে, সমস্যা নেই, তারা অ্যাক্টিভ করে দিতে পারবে। বাংলাদেশে যে ইসলামী ব্যাংকের শাখা রয়েছে সেখানে গেলে তারা এটা সিস্টেম করে দিয়ে দিবে। আর নয়তো বা একটু লেট হয় তো 1 মাস 1.5 মাস, আমার এটা প্রায় 1.5 মাসের মতো লেগেছে অ্যাক্টিভ হতে, জানি না তারা কেন এত লেট করে দিল, কিন্তু সমস্যা নেই, অ্যাক্টিভ হোক, তারপর ইয়ে করবেন, অ্যাড করবেন। আর যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় তাহলে ইসলামী ব্যাংকের সেই শাখাগুলোতে গিয়ে আপনাদের যেই গ্রাম অঞ্চলের পাশে যেই থানায় বা যেই জায়গা রয়েছে সেই ইসলামী ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে এটি অ্যাক্টিভ করে নেবেন। ব্যাস খালাস, তারপর এখান থেকে আপনারা আপনাদের এই বিদেশের সিমে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন, টাকা সেন্ড করা সব কিছু। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো একটি সেলফিন অ্যাকাউন্ট খোলার পর আপনারা কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এখান থেকে বসে। জি হ্যাঁ, ততক্ষণ ভালো থাকেন, আমি এতক্ষণ আপনার সাথে ছিলাম মোহাম্মদ নজরুল ইসলাম। নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন। ততক্ষণ ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।